নাম কি বল? জামাল। হ্যাঁ, জামাল মনির। জোরে বল। জামাল মনির। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? মমতা। মমতা। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের সিএম এর নাম কি? ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, তোকে বলছি ওয়েস্ট বেঙ্গলের সিএম এর নাম কি, মুখ্যমন্ত্রীর নাম কি? বললাম তো কি, মমতা। তাহলে তোর ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? ও কাছুদা, ভারতে থাকো, ভারতের প্রধানমন্ত্রীর নাম জানো না? কি নওয়াজ শরীফ? কে বল, নওয়াজ শরীফ কে? সেটা বল, দাঁড়াও বাড়া, নওয়াজ শরীফ কে? হ্যাঁ, বলতে পারবি না? আর ভারতের রাষ্ট্রপতির নাম কি বল? ভারতের জাতীয় সঙ্গীত কি? আমার জানা নাই। ভারতের জাতীয় সঙ্গীত জানা নাই? থাকিস কোথায়? গান শুনে দেবো বাড়া, বল তুই সে ভারতের জাতীয় সঙ্গীত বল। এক মিনিট, নামাজ করতে জানিস তো? জানিস তোমার জাতীয় সঙ্গীত জানিস না কেন? থাকিস কোথায়? নামাজের মাধ্যমে তুই জাতীয় সঙ্গীত বল, জাতীয় সঙ্গীত ঠিক আছে বল, জনগণ মনে বলতে পারিস? তাহলে কার? তোকে এখন বলছিস না কেন? ওর জন্য লেখাপড়া লাগে না, বল দিবি বন্দে মাতরম। বল বন্দে মাতরম, বন্দ্রে নয় বল বন্দে মাতরম। হ্যাঁ, ভারত মাতা কি জয়? হ্যাঁ, আর ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? প্রধানমন্ত্রী কি বল? ভারতের প্রধানমন্ত্রী? হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রী আরো কেলান হচ্ছে জানিস তো? হ্যাঁ, লেখাপড়া লাগে না বালটা, তুমি ওরা যখন নামাজ পড়ে লেখাপড়া লাগে? এটা মারা জানো, এটা মসজিদে তোমায় শিখিয়েছে, এটা আমার মসজিদে শিখিয়েছে। আর ভালো জিনিসটা জানো না, ভালো জিনিসগুলো তুমি জানো না। তোমরা বলা শুধু দেশের প্রত্যেক মেয়ে মারতে হবে সেটা তোমরা জানো, পাঞ্চ তোমাদের মেয়েরা গাড়গুলো আরো ফাটাতে হয় জানো তো।